লকডাউনের মাঝে কিভাবে চলবে? আমার চাকরিটাও চলে গেছে, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, বাড়িওয়ালা আসবে ভাড়া নিতে, কিভাবে যে ভাড়াটা দেবো আমি চিন্তা করতে পারছি না। আল্লাহ তুমি আমার প্রতি সহায় হও, আল্লাহ তুমি আমার প্রতি সহায় হও। বন্ধু আগামীকাল থেকে তো লকডাউন। লকডাউন হয়েছে তো কি হয়েছে, আমি তো খাবো আর ঘুমাবো। তুই তো বলবি তোর বাপের তো বিদেশি টাকা আছে, তুই তো বলবি। আরে বন্ধু আগামীকাল থেকে লকডাউন দিলে আমার কি হবে, আমার পরিবার তো চলে, আমার রোজগারের উপর। তা তো জানি দোস্ত। আসলে বন্ধু এই করোনার মধ্যে, এই করোনার লকডাউনের মধ্যে গরিবরা কোনো রকম ভাবে ঠিকই নি, ঠিক গেছে আমরা মধ্যবিত্তরা, না পারি কাউকে বলতে না পারি সইতে। যারা ধনী তারা তো গরিবকে সবসময় ত্রাণ দেয়, সহায়তা করে, কিন্তু এই সহায়তা থেকে আমরা মধ্যবিত্তরা বঞ্চিত হয়ে যাই। চা বন্ধু সবই তো শুনলাম অনেকক্ষণ হয়েছে, চল চলে যাই আমরা সবাই। আচ্ছা চল। আসলে তাদের মতো যদি আমারও এই অবস্থা হতো তাহলে আমি কি করতাম? আল্লাহ তো আমাকে অনেক কিছু দিয়েছে, আমিও তো চাইলে আমার বন্ধুদের পাশে দাঁড়াতে পারি। যাই কিছু টাকা নিয়ে বন্ধুদেরকে সহযোগিতা করি। আসুন আসুন আমরা সবাই তাদের পাশে দাঁড়াই যাদের যাদের আর্থিক অবস্থা ভালো না। ভালো সম্পদ আজ আছে, আগামীকাল হয়তো বা নাও থাকতে পারে, তাই এই লকডাউনের মধ্যে করোনার স্বাস্থ্যবিধি মেনে নিজে বাঁচুন, অন্যকে বাঁচার সুযোগ করে দিন।